আপু রোজ রোজ এই করলা ভাজি আর এই ভর্তা দিয়ে আমার ভাত খেতে একদম ইচ্ছা করে। আমি আজকে ভাতও খাবো না, আজকে কলেজেও যাবো না। লক্ষ্মী বোন ডাক করিস না, তোর দুলারে আসলে বলবো ভালো বাজার করে নিয়ে আসতে, তারপর তোকে ভালো রান্না করে খাওয়াবো। সবসময় তো বলো আজকে খেয়ে খাবো না, আজকে খেয়ে নে লক্ষ্মী সোনা, আজকে খা। তোর দুলারে আসলে অবশ্যই তোকে ভালো কিছু বাজার করে খাওয়াবো। আমি হ্যাঁ রান্না করে দিব, তোকে খাওয়াবো, মনে রাখিস। হ্যাঁ অবশ্যই খেয়ে যা লক্ষ্মী বোন। আপু পানি দে, গোলাপকে যাচ্ছি। এনে পানি এখনো টুম্পা আসতেছে না, তুই তো জানিস টুম্পার পেছনে আমি যতটা সময় দিই অতটা সময় আমি কলেজেও দিই, আর টুম্পার জন্য আমি কি করতে পারি জানিস, কতক্ষণ সময় দিব বলতো? অনেকক্ষণ হয়ে গেল, আর মাত্র 9 মিনিট বাকি আছে। আসো আসো রোহনকে করতেস তো, ওয়েট করে আসো দেখ আসতেছে না, তুই আসতেছ না। আমি আসলে বলমনি, তারপরে বসবেন না। না আচ্ছা ঠিক আছে, আসেন খালা আবার। আচ্ছা আপনার চেহারা কি অবস্থা, ঘামায় তো পুরো লাল হয়ে গেছে। আমার তো পানি পুরাশে ধরছে, আগে পানি দাও তুমি। আপারে তেলে ঘুমো, তোমার হাতে পানি খায় মজা লাগে না, আমার হাতে পানি খায় মজা লাগে, ঠিক আছে মনে রাখেন। আমি কিন্তু কমু। আচ্ছা ঠিক আছে বললো। আপনি
এখানে, আপনি তো প্রতিদিন আমার কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। তুই তো লাখি ম্যাম, তোর তো ভালোবাসার মানুষ আছে, তোর বাংলাদেশে থাকে লাভ আছে, আমার বাংলাদেশে থাকে কোনো লাভ নাই, আমার তো ভালোবাসার মানুষ নাই, তাই আমি বিদেশ চলে যাচ্ছি। তাই কষ্টের ব্যাপার, তুই কিছুদিন পরে বাইরে চলে যাবি, আর আমাদের সম্পর্ক একটা কিছু তুই দেখে যেতে পারলি না, কষ্ট লাগে রে দোস্ত, তোর জন্য কষ্ট লাগে। দোয়া করিস কিন্তু তোর বিয়েটা আমার খাওয়া হবে না, চাইছিলাম। জানিস তুই বিদেশ গিয়ে ফোন তোকে ফোন করে যোগাযোগ রাখিস আমার, হ্যাঁ, আর সম্পর্ক খবরটাও রাখিস। ইনশাআল্লাহ দোস্ত, আজ আর থাকা যাবে না রে, আমার যাইতে হবে, কাজ আছে। আর একটু বস না দোস্ত, সোমবারে আজ আর বসা যাবে না, আজ যাইতেই হবে, যাই। ওকে বাই। ওকে ভালো থাকিস। আমি নাম্বারটা বলছি, তুই লেখ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সিজন ভাই, আপনি এখানে? আরে সেটা তো স্বাভাবিক ব্যাপার, তুমি যেখানে সেখানে তো আমি, এত লেট কেন? আর বলেন না, স্যারের বাসা খুঁজতে গিয়ে রাস্তা ভুলে গেছি। তাই কিন্তু আপনি লেট করলেন কেন? আমি তো তোমার জন্য সেই দুইটা বাজার এসে বসে আছি, তুমি আসলে প্রাইভেটে যেতাম, না হলে বাসে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, চলেন। যাবে চলো? না আপনি আগে যান তাহলে, দুজন একসাথে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার নাম কি? এমডি শ্রীধর মাহমুদ। তোমার নাম? জি স্যার, আমি টুম্পা ইসলাম। প্রথম দিন নিলে অবশেষে তোমরা কি করবে? যাও যাও, বসো বসো। আর যদি তোমাদের লেট না হয়? জি স্যার, আর কখনো লেট হবে না। ঠিক আছে, তুমি কি? জি স্যার, আর কখনো লেট হবে না। আমি লেট জিনিসটি পছন্দ করি না, যাই জীবনে যে লেটটা করে তার জীবনটি অনাকাঙ্ক্ষিত, ভবিষ্যৎ অন্ধকার। জি স্যার, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এখন আজকে কি সাবজেক্ট জানো? চাই কি ভাবছি, কিন্তু আজ কেন এরকম উদ্ধার পাথার লাগছে? আমি কি প্রেমে পড়েছি? এই বলো না, আমি কি তোমার প্রেমে পড়েছি? আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি, তুমি আমার মনের মানুষ। আমি তোমাকে সত্যি ভালোবাসি সৃজন।
বলো এখনই বলবো না পরে বলবো এখনই নয় কেন শোনো এতদিন ধরে আমি যে কথাটার জন্য অপেক্ষা করছি সেই কথাটা আমার এখনই শুনতে হবে যে আমি চার কোলে মাথা রেখে শুয়ে আছি আজ তাকে মনের কথা তুলে বলব আমি তোমাকে প্রথম দিন দেখি অনেক খুশি ছিলাম বলতে পারিনি আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই যে আমার জীবনে প্রেম আসবে ভালোবাসা আসবে হঠাৎ করে সেদিন আমি বাসায় গিয়ে তোমার কথাই ভেবেছি সারা রাত সারাদিন আমি ঘুমাতে পারিনি খেতে গেলে ঘুমাতে গেলে আমার সর্বত্র যেন তুমি কিন্তু লোকলজ্জার ভয়ে আমি তোমাকে সে কথাটা বলতে পারিনি আমাদের সমাজের চারপাশের মানুষ আমাদের এই ভালোবাসা মেনে নিবে বলো আমি সেই ভয়ে ছিলাম কিন্তু আমার ভালোবাসা জয় হবে আমার যেতে হবে চলো তাহলে আবার দেখা হবে